মাদক কাণ্ডে তুলকালাম চলছে বলিউডে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিষয়টি নিয়ে সবর হয়েছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে বেশ কয়েকজন তারকাকে ডাকা হয়েছে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী জেলও খেটেছেন। এবার জানা গেল ভারতীয় টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহানকে গ্রেফতার করেছেন মাদক কাণ্ডে। শনিবার 24 অক্টোবর মুম্বাইয়ের ভারসুবা এলাকা থেকে তাকে ও ফয়সাল নামে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এ সময় প্রীতিকা ও ফয়সালের কাছে 99 গ্রাম গাঁজা পাওয়া গেছে। তাদের এর মধ্যেই আদালতেও হাজির করা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতের হিমাচল প্রদেশের মেয়ে প্রীতিকা 2015 সালে টেলিভিশন জগতে তার অভিষেক হয়। সাবধান ইন্ডিয়া সিআইডি টিভি শোয়ে অভিনয় করেছেন তিনি। সংকটমোচন মহাবলি হনুমান ধারাবাহিকে দেবী সরস্বতীর ভূমিকায় দেখা গেছে তাকে। প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা সহ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সমন পাঠায় বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন, রাকুল প্রীতি সিং, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরকে। তাদের দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদও করেছেন এনসিবি। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।